ভীমপুর নামের এক গ্রামে বলদেব নামের এক কৃষক বসবাস করত। বলদেবের কাছে ছোট্ট এক টুকরো চাষের জমি ছিল, যা গ্রামের এক মহাজনের কাছে বন্ধক ছিল। বলদেবের পরিবারে সে ছাড়া শুধুমাত্র তার মেয়ে মীনা ছিল। মীনা ভীষণ সুন্দরী ছিল। বলদেব চাষের জমিতে 3 মাস কঠিন পরিশ্রম করে ফসল ফলাত। ফসল কাটা হয়ে যাওয়ার পরে তার থেকে যে টাকা পেত সেটাও 3টে ভাগে ভাগ করত। এটা হলো মহাজনের সুদ, এটা আমাদের ঘর খরচের, আর এটা মিনার বিয়ের জন্য। আর প্রত্যেকবারের মতো মহাজন নিজেই জমি বন্ধকে টাকা নিতে পৌঁছে যেত। বলদেব, আরে ও বলদেব, আসছি মহাজন মশাই। এই নিন আপনি জল খান। লালার নজর পড়ল মিনার দিকে, আর সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। জল নিন। হ্যাঁ হ্যাঁ, এই নিন মহাজন মশাই আপনার সুদ। মহাজন টাকা নিয়ে তা গুনতে শুরু করল। তোমার মেয়ে তো দেখছি খুবই বড় হয়ে গেছে, ওর বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো কি ভাবনি? সেটার সন্ধানেই তো রয়েছি, দেখা যাক যদি কোনো ভালো পাত্রের খোঁজ পাওয়া যায়। টাকা ঠিকঠাক আছে, আমি আসছি তাহলে। লালা নিজের বাড়ি ফিরে এলো, কিন্তু তার মনের মধ্যে এখনো মিনার মুখটাই ভেসে উঠছিল। সময় এগোতে লাগল, আর বলদেব নতুন ফসল চাষ করা শুরু করল। ও আগের মতো এবারও চাষের জমিতে পরিশ্রম করতে লাগল, কিন্তু এবারে আবহাওয়া ওর সঙ্গ দিল না। তার যখন ফসল কাটার সময় হয়ে এলো, হঠাৎই খুব জোর বৃষ্টি হতে শুরু করল, আর তার চাষের জমি জলে ডুবে গেল। একটানা অনেক দিন ধরে বৃষ্টি হয়ে চলল, আর তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। বলদেব আর মিনা ফসলের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করল। প্রত্যেকবারের মতো এবারেও মহাজন তার টাকা নেওয়ার জন্য বলদেবের বাড়িতে এসে পৌঁছল। বলদেব, আরে ও বলদেব। হ্যাঁ মহাজন মশাই, আসলে ব্যাপারটা হলো যে, কি হয়েছে? এবছরের প্রবল বৃষ্টিতে আমার জমির সমস্ত ফসল ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে, এবার আমি কি করে আপনাকে টাকা দেব? খুবই খারাপ হয়েছে তোমার সঙ্গে, আমার কাছে তোমার জন্য একটা ভালো প্রস্তাব আছে। বলুন। আমি তোমার সব ঋণ একেবারে মুকুব করে দিতে পারি, যদি তুমি তোমার নিজের মেয়ের বিবাহ আমার সঙ্গে দাও তাহলে। কিন্তু মহাজন মশাই, এটা তো একেবারে অনুচিত কাজ হবে। না হলে আমার ঋণ শোধ করো, দেখো কি করবে। বলদেব আর মিনা চিন্তায় পড়ল। তখনই মহাজন বলল, তাহলে একটা কাজ করা যাক, আমি মাটি থেকে 2টো পাথর ওঠাবো, একটা কালো আর একটা সাদা। ওই 2টো পাথরকেই আমি গর্তের মধ্যে ফেলবো, আর তারপর মিনাকে না দেখে 2টোর মধ্যে থেকে 1টা পাথর বার করতে হবে। যদি কালো পাথর ও নিয়ে আসে, তাহলে মিনাকে আমাকে বিবাহ করতে হবে, তাহলে আমি তোমার ঋণ শোধ করে দেব। আর যদি ও সাদা পাথর নিয়ে আসে, তাহলে মিনাকে আর আমাকে বিয়ে করতে হবে না, তবু আমি তোমার সব ঋণ মুকুব করে দেব। তুমি কি এই শর্তে রাজি আছো? বলদেব আর মিনার কাছে দ্বিতীয় আর কোনো উপায় ছিল না। লালা নিচু হল, আর সে 2টো কালো পাথর তুলল। এটা মিনা দেখে ফেলেছিল। নাও,
এর মধ্যে আমি দুটো পাথর রেখে দিলাম, একটা কালো আর একটা সাদা। এখন ঠিক করো তুমি কি করবে। মিনা চিন্তায় পড়ল, এখন আমি কি করব? এখন আমি যদি ওনার সব সত্যি কথা বলে দিই তাহলে বাবাকে ওনার টাকা ফেরত দিতে হবে, আর যদি আমি পাথরটা তুলি তাহলে আমাকে ওনার সাথে বিবাহ করতে হবে। এখন আমি কি করব? মিনা একটুখানি চিন্তা করল, আর তারপর সে কলসির মধ্যে হাত দিল। বলদেব আর মহাজন দুজনেই পাথরের রং দেখার জন্য উৎসাহিত ছিল, কিন্তু তখনই মিনা পড়ে যাওয়ার নাটক করল, আর সেই পাথরটা জমিতে পড়ে থাকা অন্য পাথরের সাথে মিশিয়ে দিল। আরে এটা কি? এবার আমি বুঝবো কি করে যে ওটা কি রঙের পাথর ছিল? আপনি রাগ করবেন না, দয়া করে আমি কলসির ভেতরে বেঁচে থাকা পাথরগুলোর রং দেখে বলতে পারবো যে আমি কোন পাথরটা বেছে নিয়েছিলাম। এবার লালা বুঝতে পারল। বলদেব কলসির মধ্যে থেকে আর একটা পাথর বের করল, আর সেটা কালো ছিল। তার মানে আমি যে পাথরটা বেছে নিয়েছিলাম ওটা সাদাই ছিল। তার মানে আমার আপনার সাথে বিবাহও করতে হবে না, আর এছাড়া আমার বাবাকেও আপনার টাকা ফেরত দিতে হবে না। বলদেব আর মিনা দুজনে খুব আনন্দিত হল, আর লালার সব আশা শেষ হয়ে গেল। মিনা তার বুদ্ধিমত্তা দিয়ে নিজের প্রাণ বাঁচাল, আর তার বাবাকেও ঋণ দিতে হল না। সেই জন্যই কথায় আছে যে বুদ্ধি দিয়েই সব সমস্যার সমাধান করা যায়। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।